গাইস, কেন এই ভিডিওটা করলাম, কেন এই রিভিউটা করলাম, এই রিভিউটা করার মানে হচ্ছে এই নাটকটা আপনারা অবশ্যই দেখবেন। শিল্পী নাটকটা এত সুন্দর করছে, এত সুন্দর করছে নিশু ভাই আর মেজাবিন চৌধুরী আপু, মানে অনেক ভালো করছে। আপনারা যদি একটাবার দেখেন আপনার মন দিল ফ্রেশ হয়ে যাবে, তাই ভাবলাম এই রিভিউটা আমার করা উচিত। এই নাটকটা যদি আপনারা না দেখেন তাহলে অনেক অনেক বড় কিছু একটা মিস করবেন। এই নাটক কীভাবে করে একদম একদম মার্জিতভাবে, মানে অসাধারণ, একদম অসাধারণ, কি বলবো, অসাধারণ। আমরা হইতেছি তোর প্রতিবেশী। কি বেশি? যার প্রতি দুজনে ভালোবাসা বেশি বেশি ভালোবাসা হলো আলগা পেরে। দেন ভাই সমক আমারে দেবেন না ভাব, আমার নাম দড়ি না, সহজে কারো দড়ি না, আর ধরলে গেছে গা ফিলিং না গ্যাপ এই ফিলা হয়ে গেছে মাছ মার মারুম না ইসিরে ফিলি দিদে ফাউল থাকো তুমি স্যার রাস্তার মোড়ে, আমি যেতে যে সাত রাস্তায়, আমার টিকা সবসময় তিন রাস্তার নিচেই থাকবা। টানা টানা সো টানা 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 সো কামাল লাগবে না সেরা উত্তরা তুই কথাও কষ্ট ভাড়া থেকে তিনটা পর্যন্ত তুই গাবি, পাবলিক জমাবি, তিনটা থেকে ছয়টা পর্যন্ত আমি গাবো, ঠিক আছে? আমি পাবলিক জমাবো, আমি বেক কল না মাইন্ড সেটা কল ঠালা রোডের মধ্যে এসে গান শুনবো। জানে চলে যাবো মেহাজাবিন আপুর কাছে, দেখি উনি কি করছে। দেন ভাই সমক আমারে দেবেন না ধমক, আমার নাম জরিনা, সহজে কারো দৌড়ি না, আর দৌড়লে কিন্তু আমি সারি না, বেলায় বেলায় কইতেছি হান্দি আপনি চলে যান। চমৎকার তো ধরি না সারি না ও মা, এই তুই চমৎকার একটা কবিতা আবৃত্তি করলি রে। এই নাটকের এবং বুক চিনচিন করছে হায় ওই সংটার দুটার লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ফুল নাটক এবং ওই ফুল সংটা একটাবার দেখবেন, নাটকটা আপনাদের দেখা উচিত, সেজন্য আমি রিভিউটা করলাম। নিশু ভাই হাঁটার স্টাইলটাই অনেক সুন্দর লাগে, দেখতে অনেক ভালো লাগে। এই যে মেজাবিন চৌধুরী আপু যে করলো, বুঝার কোনো অপশন নাই যে উনি এত একসময় মিস ওয়ার্ল্ড, উনি এত ফেমাস একজন মানুষ, বুঝা যেতেছে একদম নর্মাল, একদম একদম নিম্ন শ্রেণীর একটা মানুষের মতো, কি সুন্দর গেট আপটা। পুরো নাম লাগে ফাইজলামি করবো না, আমার মন মেজাজ। আরে ফাইজলামি না রে, হাত খোল, এটা তোর জন্য আমার উপহার, এটার ভিতরে আমার কলজা আছে, কলজাটা খুইলা দিয়ে দিছি, খুইলা দেখ। কলজা দিয়ে আমি কি করব? কলজা দিয়ে সুখ পাবি, খুলি। সব দিক দিয়ে আপনাদের খুবই ভালো লাগবে, নাটকটা অবশ্যই দেখবেন, আর আমি রিভিউটা কেমন করলাম সেটাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন সবাই নাটকটা দেখতে পারে। সো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, করছেন সাবস্ক্রাইব, এই যে নিচে লাল বাটনটা একটু সাবস্ক্রাইব করে দেন, কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। আমরাও নাটক বানাই, আমরা বিভিন্ন রকমের নাটক নিয়ে আসি, রোস্টিং, রিভিউ সব কিছু আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।